Hi friends, Bengali GK Competitive YouTube channel তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রত্যেকদিন সকাল 9:30টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রোভাইড করি। তোমাদেরকে বলবো প্রত্যেকদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রত্যেকদিন করে নাও। আপকামিং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য এই ক্লাসগুলি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেমন রেল, PSC, পুলিশ, SSC সব ক্ষেত্রেই এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন করে ভিজিট করে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। চলো বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। এক নম্বর প্রশ্ন কি আছে? হিরোশিমা দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন? আনসার হবে 6ই আগস্ট। দ্বিতীয় প্রশ্ন, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টম, যা শর্ট ফর্মে যাকে বলা হয় CBIC, এর সদস্য হিসেবে কে নিযুক্ত হলেন? আনসার হবে অজয় জৈন, বিবেক জহরি এবং সঙ্গীতা শর্মা। তিন নম্বর প্রশ্ন দেখো বন্ধুরা, ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড 2020 পাচ্ছেন 7 জন বিজ্ঞানী, তাদের নাম কি? আনসার হবে দেবজ্যোতি চক্রবর্তী, বন্দনা জয়সাল, সুরজ সোমান, জগদীশন লগানাথন, ইন্দু এলিজাবেথ, মনোজ কুমার প্যাটেল এবং মনোজ কুমার গুপ্ত। চার নম্বর প্রশ্ন, গুয়ানার নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করলেন? আনসার হবে মার্ক ফিলিপস। পাঁচ নম্বর প্রশ্ন, ভিসেস কোড টু উইন শিরোনামে বইটি কে লিখলেন? আনসার হবে নিরুপমা যাদব। ছ নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিয়া ইউএন ডেভেলপমেন্ট পার্টনারশিপ ফান্ড এ কত মিলিয়ন মার্কিন ডলার অনুদান করল ভারত? আনসার হবে 1546 মিলিয়ন মার্কিন ডলার। সাত নম্বর প্রশ্ন দেখো, জম্মু কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত কে হলেন? আনসার হবে মনোজ সিনহা। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আবগারি পুলিশের পরীক্ষার জন্য এবং যারা WBP-র ইন্টারভিউ দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা এটা। আট নম্বর প্রশ্ন দেখো, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যাকে বলা হয় সেবি, চেয়ারম্যান পদে আরও 18 মাস কে বহাল থাকবেন? আনসার হবে অজয় ত্যাগী। ন নম্বর প্রশ্ন, সম্প্রতি 92 বছর বয়সে মারা গেলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং অরুণাচল প্রদেশের গভর্নর, তার নাম কি? আনসার হবে রাম প্রধান। আজকে শেষ প্রশ্ন দেখো বন্ধুরা, 10 নম্বর প্রশ্ন, ডিডি আসাম নামে টিভি চ্যানেল ভার্চুয়ালি লঞ্চ করলেন কোন মন্ত্রণালয়ে? আনসার হবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর। বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করলাম। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ।